মা, কোথায় গেলে তুমি? এই তো বাবা, কোথায় আর যাব, আমি তো রান্না করে তোর জন্য রান্না করছিলাম। মা তো মা, তোমার কষ্টের দিন শেষ হতে চলেছে। আমি যাচ্ছি আজকে চাকরির ইন্টারভিউ দিতে, আর চাকরিটা যদি আমার হয়ে যায় তাহলে সোজা ওই ইন্টারভিউ রুম থেকে বের হয়ে সোজা কাজী অফিসে গিয়ে তোমার বৌমাকে বিয়ে করে নিয়ে আসব, বুঝলে? কি, তুই চাকরি পরীক্ষা দিতে যাচ্ছিস? হ্যাঁ মা, হ্যাঁ আমি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি। মা আর দেরি করো না তো, দেরি করলে লেট হয়ে যাবে। তুমি এবার তোমার চার হাত পা তুলে আমাকে আশীর্বাদ করে দাও তো, যাতে করে আমার চাকরিটা হয়ে যায়, বুঝলে? তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো, তোমার চার হাত পা তুলে আমাকে আশীর্বাদ করে দাও। ছেলে বলে কি চার হাত পা তুলে আশীর্বাদ করব? ওরে পাগল ছেলে, তাহলে তো আমি পড়ে যাব, তাই আমি বরং তোকে দু হাত তুলে আশীর্বাদ করছি, চাকরিটা যাতে তোর হয়ে যায়, আর বৌমাকে কিন্তু নিয়েই আসবি, এই আমি বলে রাখলাম। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি তাহলে সেই আশীর্বাদই করো, তোমার দু হাত তুলে আশীর্বাদ করো আমাকে। মা আমি তাহলে গেলাম, আর তোমাকে আমি কথাও দিলাম, তোমার জন্য আজকে আমি তোমার বৌমাকে সাথে করে নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে, ঈশ্বর যাতে তোর মনের ইচ্ছা পূরণ করেন। এরপর বিটুশিয়াল চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য যেতে ধরে, আর পথে তার বানর বন্ধুর সঙ্গে দেখা হয়। হেরে বিট্টু বন্ধু, এত সাজুগুজু করে কোথায় যাচ্ছিস? কোথায় আবার রে, চাকরির পরীক্ষা দিতে। তাই নাকি, ঠিক আছে যা তবে। এরপর বিটুশিয়াল ইন্টারভিউ দিতে যায়। এই যে দাদা, আপনি মনে হয় চাকরির ইন্টারভিউ দিয়ে বের হলেন। হ্যাঁ কেন বলুন তো। আমি ওই ইন্টারভিউ দিতে এসেছি তো। আচ্ছা দাদা, আপনাকে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করেছে একটু বলুন তো। আসলে কি দাদা, আমার প্রশ্নগুলো মনে নেই, কিন্তু উত্তরগুলো মনে আছে। ঠিক আছে দাদা, ঠিক আছে, আপনি তাহলে আমাকে উত্তরগুলোই বলে দিন, প্রশ্ন দিয়ে আর কি হবে, বলতে তো হবে উত্তর। ঠিক আছে শুনুন তবে। প্রথম উত্তর ছিল নেতাজি সুভাষ চন্দ্র বসু, আর পরেরটা ছিল অনেকেরই অবদান যেমন মহাত্মা গান্ধী, তৃতীয়টা হলো 1942 সালের হতে গিয়ে 1947 সালের 15ই আগস্ট হয়ে গেছে, আর শেষেরটা ছিল এটা নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করছে। দাদা আপনাকে আই হেট ইউ, আমাকে এই সহজ সহজ উত্তরগুলো বলে দেওয়ার জন্য। কোথায় ধন্যবাদ দিবে, তা না, আই হেট ইউ। নেক্সট বিটুশিয়াল, বসুন, আপনার নাম কি? নেতাজি সুভাষ চন্দ্র বসু। আপনার বাবার নাম কি? অনেকেই তো আছে যেমন মহাত্মা গান্ধী। আপনার কবে জন্ম হয়েছে সেটা বলুন তো। আগে ছাড়, 1942 সালে হতে গিয়ে 1947 সালের 15ই আগস্ট হয়েছে। আপনি কি পাগল হয়ে গেছেন, এসব কি বলছেন? এখনো এটা জানা যায়নি স্যার, তবে এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে। এই কে, কোথায় আছিস? এই শালার ব্যাটাকে এখান থেকে নিয়ে যা। কেন স্যার, আমার প্রশ্নের উত্তর কি আপনার পছন্দ হয়নি? ওরে মারো মুঝে মারো, এই ব্যাটা পাগলা শিয়ালের প্রশ্নের উত্তর শুনে তো আমার মাথাটাই খারাপ হয়ে গেল, একে এখান থেকে ভাগাতেই হবে। এই কথা বলে বাদ বিট্টু শিয়ালকে মারতে থাকে। ওরে পাপা রে, ওরে মা রে, মরে গেলাম রে, বাঁচাও, কেউ আছো? ওরে বিট্টু রে, তোর চাকরি নিকুচি করি, বাঁচতে চাইলে এখান থেকে পালা, পালা রে বিট্টু। এই কথা বলে বিট্টু শিয়াল সেখান থেকে পালিয়ে তার বন্ধু বানরের কাছে যায়। আরে আরে বিট্টু বন্ধু, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? তুই তো চাকরির পরীক্ষা দিতে গিয়েছিলি, কি হয়েছে তোর সঙ্গে বল আমাকে খুলে।
ওরে বানর বন্ধুরে, শোন তবে। ওরে বোকা, প্রশ্ন শুনে তারপর উত্তর দিতে হয়। ওরে বন্ধুরে, মাকে যে আমি কথা দিয়ে এসেছি, চাকরিটা হলে সোজা ছাদনাতলা গিয়ে কোন সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করে নিয়ে যাব। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল আমার, এখন আমি মাকে কিভাবে মুখ দেখাবো রে? আরে বন্ধু, এত টেনশন কেন নিচ্ছিস? তোর বানর বন্ধু থাকতে আমার কথা মত দিয়ে শোন। কিন্তু বানর বন্ধু রে, আমি তো কান দিয়ে কথা শুনি, মন দিয়ে নয়। এবার বুঝতে পেরেছি তোর চাকরিটা কেন হয়নি, বলত কোথাকার, তবে কান দিয়ে শোন। বানর বন্ধু রে, সত্যি সত্যি তোর মতো বন্ধু যেন ঘরে ঘরে হয়, তোর বুদ্ধির কোনো তুলনাই হয় না রে। চল চল, আমরা তাহলে আমাদের মিশন কমপ্লিট করি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। আহা, কি সুন্দর দেখতে আমি, এমনিতে আমি দেখতে কি সুন্দর, তার উপরে এই মেকআপের আটা ময়দা মেখে আরো সুন্দরী হয়ে যাচ্ছি। এবারে বনের সবাই আমাকে দেখলে ফিতা হয়ে যাবে। আরো মেকআপ মাখতে হবে, আর ওটাও বেশি বেশি করে খেতে হবে। বানর বন্ধু রে, আমি তো সত্যি সত্যি ওই শিয়ালিনীকে দেখে একদম ফিতা হয়ে গেছি রে। আরে বন্ধু চুপ কর চুপ কর, আগে এই মেডিসিনটা ওর মুখে ধর। আচ্ছা আচ্ছা ধরছি। একে বন্ধু, তুই আমার মুখে দিলি। আরে আরে, এটা কি করলাম আমি, দূর তারি, বানর বন্ধু এখানেই পড়ে থাক, আমি আমার সুন্দরীকে নিয়ে বেগে যাই। হাই সুন্দরী। এ কে কে তুমি? বিট্টু শিয়াল চুমকি শিয়ালিনীর মুখে রুমাল ধরতেই চুমকি শিয়ালিনী অজ্ঞান হয়ে যায়, আর বিট্টু শিয়াল চুমকি শিয়ালিনীকে কোলে নিয়ে পালাতে থাকে। আরে আরে, ওটা আমার বউ ছিল না, দেখে তো মনে হচ্ছে ওটা আমার বউ, ওই বেটা শিয়াল আমার বউকে নিয়ে পালাচ্ছে, পালা পালা তাতে আমারই লাভ। আরে আরে, এখানে এটা কে পড়ে আছে, এই বানর বেটাও মনে হয় এসেছিল ওই শিয়ালের সঙ্গে আমার বউটাকে চুরি করতে। সে যাই হোক, এই বেটা মনে হয় অজ্ঞান হয়ে আছে, বেটাকে জ্ঞান ফিরিয়ে আমার বউয়ের সব জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে ওকে দিয়ে দেই, আপদে আমার ঘর থেকে একবারে বিদায় করে দেই। এই কথা বলে বল্টু শিয়াল বানরের জ্ঞান ফেরায় আর বলে, এই যে বানর দাদা, আমি জানি জানি ওই শিয়ালের সঙ্গে আপনিও এসেছিলেন আমার বউকে চুরি করতে। আমাকে ক্ষমা করে দেন, আমাকে ছেড়ে দেন, আমি আপনার বউকে ফেরত দিয়ে দেব। আরে দাদা আমা, একদম এমনটা করবেন না, করবেন না এমনটা, আমার বউ আপনাদের কাছেই থাক, আর যেন ফিরে না আসে আমার কাছে, আপনি বরং এই জিনিসপত্র গুলো নিয়ে চলে যান। এই বেটা কিসব বলছে, কোথায় ওর বউকে বাঁচাবে তারা, মনে হচ্ছে ওর বউকে বিদায় করে দিচ্ছে, মনে হচ্ছে ডাল পেকুস কালা হে। সে যাই হোক বাবা, এখান থেকে এগুলো নিয়ে ভেঙে পড়ি, পরে যা হবার হবে, আমি তাহলে আসি দাদা। দূর বাবা, এই শিয়ালিনীকে তো আমি অজ্ঞান অবস্থায় বিয়ে করে ফেললাম, কিন্তু বানর বন্ধু এখনো আসছে না কেন? ওই তো দেখা যাচ্ছে বানর বন্ধু আসছে এদিকে। বন্ধুরে, আমার মনে হয় এই শিয়ালিনীর মধ্যে কোনো ঘাবলা আছে। মানে? শোন তবে। বানর বিট্টু শিয়ালকে সব কথা খুলে বলে। সে যাই হোক রে বন্ধু, সেটা পরে দেখা যাবে, আমি যে শিয়ালিনীকে ভালোবেসে ফেলেছি আর বিয়েও করে ফেলেছি আমি, এখন আগে এই শিয়ালিনীর জ্ঞান ফেরাতে হবে। আমি এইখানে কেন? ও মা, কত সুন্দর সবুজ সবুজ পাতা, আমি পাতা খাবো, পাতা খাবো আমি। আরে আরে বউ, এসব তুমি করছোটা কি, তুমি একটা শিয়ালিনী হয়ে
ছাগল জাতের মতো পাতা খাচ্ছ কেন? বন্ধু বলেছিলাম না এখানে কোনো ঘাবলা আছে? দোরশালা বানর চুপ কর তো, এসব মনে হয় ওই অজ্ঞান করা ঔষধের কারণেই হচ্ছে। বউ তুমি বাড়িতে চলো। বউ কি করবো না, মানে আসলে হয়েছে কি, আমি তোমার রূপে পাগল হয়ে অজ্ঞান অবস্থায় বিয়ে করে ফেলেছি। কি বললে তুমি? তুমি আমার রূপে পাগল হয়েছো? আমি জানতাম পাতা খেয়ে একদিন আমি অনেক সুন্দরী হব, আর সবাই আমার রূপে বিদা হয়ে যাবে। আরে আরে বউ, এসব তুমি কি বলছো? হ্যাঁ আমি যা বলছি ঠিকই বলছি, আমি আরো পাতা খাবো আর আরো সুন্দরী হব। আরে আরে চালা, এখন আমি কি করি? পেয়েছি বউ, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো, আমি তোমার জন্য আমাদের বাড়িতে অনেকগুলো পাতা রেখেছি। চলো চলো বউ, তাড়াতাড়ি করে বাড়িতে চলো। পাতা? তুমি সত্যি বলছো? আমি পাতা খাবো। এরপর বিট্টু শিয়াল চুমকি শিয়ারিনীকে তার বাড়িতে নিয়ে যায়। মা ও মা, কোথায় গেলে তুমি? এই দেখো দেখো, তোমার বৌমাকে নিয়ে এসেছি আমি। আমার কথা আমি কিন্তু রেখেছি। কই কই, আমার বৌমা কই? ও মা, এত সুন্দর আমার বৌমা, কি সুন্দর দেখতে। আরে আরে শাশুড়ি মাও তো দেখছি আমার রূপ দেখে ফিদা হয়ে গেছে, আমাকে আরো পাতা খেতে হবে। হ্যাঁ হ্যাঁ পাতা, ওই তো ছাগলটা পাতা খাচ্ছে, যাই আমিও গিয়ে পাতা খাই। এই কথা বলে চুমকি শিয়ালিনী ছাগলের সঙ্গে পাতা খাওয়া শুরু করে দেয়। বাবা রে, এ তুই কাকে বিয়ে করেছিস? এ তো দেখছি ছাগলের মতো পাতা খাচ্ছে। বন্ধুরে, এবার বুঝতে পেরেছি ওই বেয়াটা শিয়াল তার নিজের বউকে বাঁচাতে আসেনি কেন, আর বউয়ের জিনিস আর টাকা দিয়ে বলেছে যেন ওর কাছে ওর বউকে ফিরিয়ে না দেয়। আমার মনে হয় এটা কোনো শেয়ালই নয়, এটা কোনো পাতা খাওয়া পেত্নি। আমি গেলাম রে বন্ধু তান্ত্রিক বাবাকে ডাকতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বউ তুমি আমার সঙ্গে ঘরে চলো, তোমার জন্য আমি ঘরের ভিতরে ভালো ভালো কচি কচি পাতা রেখেছি। ছাগলের সঙ্গে তোমাকে আর পাতা খেতে হবে না এখানে। তাই নাকি? তাহলে চলো ঘরে বসে বসে বিছানায় শুয়ে শুয়ে কচি কচি পাতা খাবো। এরপর চুমকি শিয়ালিনী যেই না ঘরে ঢুকে, অমনি বিট্টু শিয়াল ঘরের দরজা বন্ধ করে দেয়। এভাবে কেটে যায় সেই দিনটি। পরের দিন, আমাকে পাতা দাও, আমি পাতা খাবো, পাতা খেয়ে আরো সুন্দরী হব। কেউ আছো? দরজাটা খুলে দাও, খুলে দাও দরজা। বন্ধু কোথায় রে তুই? এই দেখ কাকে নিয়ে এসেছি। তান্ত্রিক বাবা আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। দেখুন না বাবা দেখুন, আমার বউ শুধু ছাগল গরুর মতো পাতা খায়। আমি এসে গেছি বাছা, আর কোনো চিন্তা নেই তোর, নিয়ে আয় নিয়ে আয় দেখি তোর বউকে। আনছি বাবা আনছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। একই রে বাবা, আমার বউ তো ঘরে নেই, ঘরের বেড়াও তো দেখছি ভাঙা, কোথায় গেল আমার বউ? ওরে বিট্টু, ওই দেখ বৌদি ছাগলের সঙ্গে পাতা খাচ্ছে। এরপর বিট্টু শিয়াল চুমকি শিয়ালিনীকে ধরে তান্ত্রিকের কাছে নিয়ে যায়। কি হয়েছে রে মা তোর, এখানে একটু শান্ত হয়ে বস দেখি। না না তান্ত্রিক বাবা, আমাকে বসে থাকলে তো চলবে না, আমাকে যে পাতাকে আরো সুন্দরী হতে হবে, আরো সুন্দরী। আচ্ছা ঠিক আছে, তুমি পাতা খাবে তো, আমি তোমাকে সুন্দর সুন্দর কচি কচি পাতা দিচ্ছি, তবে তার আগে তুমি আমাকে বলো দে পাতা খেলে সুন্দরী হবে, এ কথা তোমাকে কে বলেছে? বারে এ কথা তো সবাই জানে, আর আপনি জানেন না? না রে মা না, আমি জানি না,
কে বলেছে তোমাকে কথা? বলো তুমি আমাকে। কে আবার? এই যে দেখছেন মোবাইল, এই মোবাইল ফোন থেকেই তো আমি জেনেছি পাতা খেলে সুন্দরী হওয়া যায়। এই কথা বলেই চুমকি শিয়ালিনী জ্ঞান হারায়। শোন বাছা, তোর বউকে কোন ভূত পেতে ধরেনি, তাকে যে ধরেছে এই মোবাইল। কি বলছেন বাবা? হ্যাঁ রে হ্যাঁ, তোরা দেরি না করে ওকে নিয়ে ডাক্তারের কাছে যা, একমাত্র ডাক্তারই পারবে এর চিকিৎসা করাতে। এরপর বিট্টু শিয়াল চুমকি শিয়ালিনীকে নিয়ে ডাক্তারের কাছে যায়। আর ডাক্তার সব শুনে পরীক্ষা করে, আর তখনই চুমকির জ্ঞান ফিরে আসে। আর ডাক্তার বলে, শুনুন চুমকি, আপনি যে হারে পাতা খেয়েছেন আর একটু হলেই তো আপনি মারা যেতেন, কিন্তু তার আগেই আপনার স্বামী আমাদের কাছে আপনাকে নিয়ে এসেছে। কিন্তু ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু নয়, আমি সবই জানি। কিছু কিছু ভুলভাল প্রচারণার ফলেই আপনাদের মতো সুন্দরী হবার জন্য তার মতো অনেকেই ভুলভাল পাতা খেয়ে থাকে, আর যার কারণে অকালে জীবন হারিয়ে ফেলে, এমনকি নিজের স্কিনও, যা একটু আগে আপনিও করতে বসেছিলেন। ডাক্তার সাহেব, আমাকে আর এই যে বলে লজ্জা দিবেন না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। বন্ধুরা দেখলে তো আমার কি অবস্থা হয়েছে, বেশি সুন্দরী হতে গিয়ে মোবাইলে ভুলভাল প্রচারণা দেখে নিজের জীবন দিতে বসেছিলাম। তোমরা কেউ এমন ভুল করো না।